নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি একটা একদম সাবেকি রান্না, কুমড়োর ছক্কা, কাঁচা কুমড়োর ছক্কা। একটা খুব সুন্দর কাঁচা কুমড়ো বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই এটা যদি কুমড়োটা পাকা হয় তাতেও খুব সুন্দর কিন্তু খেতে হয়। আমি প্রথমে দেখুন কুমড়োটা কেটে নেবো। আমি কিন্তু কুমড়োটা খোসাটা সমেত কাটবো, কারণ এটা কাঁচা কুমড়ো তো খোসাটা খুব নরম হয়। যদি আপনারা চান খোসাটা বাদ দিয়েও কাটতে পারেন। ঠিক এরমভাবে আমি কুমড়োটা কেটে নিয়েছি একটু বড় সাইজে ডুমো ডুমো করে। আর আমি একটুখানি কেটে নিয়েছি আলু। ভিতরের যে এটা ছিল বীজটা খুব সামান্য দিকে আমি বাদ দিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি ছোলা। ছোলাটা আমি একটুখানি প্রথমে সেদ্ধ করে নেব, নাহলে ছোলাটা একটুখানি শক্ত থাকে। যদি আমি একদম তরকারির সঙ্গে দিয়ে দিই একটুখানি সামান্য নুন দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। আমি এখানে নিয়েছি আদা, টমেটো। আমি এরপর চলুন রান্নাটা করি। করে আমি সাদা তেল দিলাম আর সামান্য দিলাম সর্ষের তেল। আপনারা যদি ইচ্ছে মতো যে কোনো তেলে করতে পারেন, তাতেও খেতে ভালো হয়। এখানে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর দেবো আমি একটুখানি সামান্য হিং, খুব সামান্য এক চুটকি আমি হিং দেবো। যদি আপনারা হিঙের গন্ধ বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে হিং দেবেন। তেলটা গরম হোক। দেখুন আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দেবো আলুটা। এই কুমড়োর ছক্কার সাথে আমি করেছিলাম পরোটা, একটু হিংটা দিলাম। আমি পরোটা করেছিলাম কিন্তু দারুণ লাগে খেতে লুচির সাথে। প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই কুমড়োর ছক্কা। আমি দেখুন আলুটা দিয়ে দিলাম। আলুটা একটুখানি ভালো করে ভাজাবার পরে আমি দিয়ে দেবো কুমড়োটা। পুরো লাল করে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর সাথে দিয়ে দেবো ডুবো করে রাখা কুমড়োটা। দুর্দান্ত কিন্তু খেতে হয় জানেন তো এই কুমড়োর ছক্কা। অনেক পুরনো রান্না, আশা করি আপনারা সবাই খেয়েছেন। আমি কিন্তু আগেই বলেছি এটা কিন্তু যদি কুমড়োটা পাকা কুমড়ো হয় তাতেও কিন্তু খুব ভালো হয় খেতে। আমি এখানে দিলাম আধখানা টমেটো দিয়ে আমি কিন্তু কুমড়োটা আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবো একটুখানি। বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। নুন একটু সামান্য নুন দেবেন, কতটা লাগবে পরিমাণ মতো নুন দিয়ে কুমড়ো আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন। আমি এখানে দিলাম আদা, আদা বাটা, হলুদ, লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো। দিয়ে খুব সামান্য জল দিয়ে এটা আমি কষিয়ে নেবো আর তখনই আমি দিয়ে দেবো ছোলাটা। ছোলা যদি দিয়ে যদি বেশি ভাজা হয় না ছোলা শক্ত হয়ে জানেন তো, আমি অনেকবার সেই জন্য ছোলাটা যখন কষবেন তখন দিয়ে দেবেন। দেখবেন ছোলাটা খুব সুন্দর নরমও থাকে আর একটু শক্ত হবে না। আমি সামান্য জল দিয়ে নিয়েছি, খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। একবার একটু সময় লাগবে সেদ্ধ হতে। এত কুমড়োটা সেদিনকে ভালো ছিল, পুরো মাখনের মতো কুমড়োটা ছিল জানেন তো। কুমড়ো মানে জাতটা খুব ভালো, অনেক সময় কুমড়ো একটুখানি ক্যাচ ক্যাচ করে। আমি মিষ্টি দিলাম, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি কুমড়ো তরকারি খাই। আপনাদের যারা যেমন খান সেরকম নুন মিষ্টি দেবেন, তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে লুচি পরোটার সাথে কুমড়োর ছক্কা। নামাবার আগে আমি একটুখানি ঘি দিলাম। আমি দু একবার ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটা আলুটা কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি জানেন তো। একদম কিন্তু মাখা মাখা হয়েছে, দেখুন একদম পুরো জমে যাবে। গরম গরম লুচি আর পরোটা করে নিন রাত্রে, আর এই কুমড়োর ছক্কা একদম তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নেবো, রাতে খেতে দেবো সীতাভোগ, পরোটা আর কুমড়োর ছক্কা। প্লিজ জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ।